একের পর এক হার, টানা এই হারের কারণ খুঁজে পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজও। বললেন দর্শকদের মতো ক্রিকেটাররাও হতাশ। দাবি করলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে আরও খারাপ লাগবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা যদি না খেলতে পারি এটা আমাদের সবার জন্যই খারাপ লাগবে। সংবাদ সম্মেলনে হাসি ঠাট্টা, ইডেনে বাজে হারের পর নতুন করে আর কি বলার। দেখেন যে আমাদের আমরা চেষ্টা করছি। বিশ্বকাপের সেরা আট দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন সেই সম্ভাবনাও কঠিন। তবে মেহেদী মিরাজ নিজেদের চাইতেও বেশি চিন্তিত গণমাধ্যমের কাভারেজ নিয়ে। আমাদের জন্য খারাপ লাগবে, আপনাদের জন্য খারাপ লাগবে, কারণ আপনারা তো ই করতে পারবেন না। ফের মুখ থুবড়ে পড়েছে ব্যাটিং ইউনিট, শাহিন আফ্রিদি নতুন বলে বিধ্বস্ত টপওয়ারা, মাহমুদুল্লাহর মতো লিটন সাকিবরা বড় স্কোরের আভাস দিয়েও বড় করতে পারেননি ইনিংস। যথারীতি পরীক্ষা নিরীক্ষার শিকার মেহেদী মিরাজ দায় নিলেন। লিটন দা এবং রিয়াদ ভাই খুব ভালো একটা পার্টনারশিপ করেছিল, বাট এটা হয়তো আরটু বেশি করতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো। ব্যাটিং এর মতো বোলিংটা যাচ্ছে তাই, পেস ইউনিটকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার ছিটে ফোটা নেই বিশ্বকাপে। টানা হারের পর ভাগ্যকে দোষলেন মেহেদী। আমাদের লাক ফেভার করছে না, দেখেন যে আমরা ব্যাটসম্যানরা যেভাবে যেখানেই শট খেলছে সেখানেই হাতে চলে যাচ্ছে বল, ক্যাচ হচ্ছে নালে ফিল্ডিং ধরছে, বোলিং যখন করছি যে কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি লাস্ট বিগত 3 বছর ধরে ওডিআই আমরা খেলেছি, বাট আমার কাছে মনে হয় লাকটা একটু কম কাজ করছে। বাট আমরা বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশ আবার কামব্যাক করবে। হারতে হারতে ক্লান্ত টিম টাইগার, এর শেষ কোথায়? দিল্লিতে সুদিনের অপেক্ষায় বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, কলকাতা, ভারত।